গুড মর্নিং গাইজ আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি চাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের ভালোবাসা নিয়েই আমি আর একটা নতুন ব্লগ শুরু করছি এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির প্রথম ব্লগ আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে দেখতে থাকো আর আমি ভীষণ টায়ার্ড কারণ ওই বললাম রাত তিনটের সময় ঘরে পৌঁছেছি তারপর ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠতে উঠতে কিন্তু সাড়ে নটা হয়ে গেছে উঠে দেখে শাশুড়ি মা কিন্তু সমস্ত কিছু খাবার দাবার সব আমার জন্য রেডি করে রেখেছে আমার ছেলের খাওয়া রান্না করেছে ওকেও খাইয়ে দিয়েছে আমি ঘুমিয়েই ছিলাম আমি টেরই পাইনি অত রাত্রে এসে ঘুমিয়েছি তারপরে এতটা জার্নি করার পরে ঘুমালে না আর টের পাওয়া যায় না আর ঘরেও পৌঁছে গেছি একদম নিশ্চিন্ত হয়ে ঘুমিয়েছিলাম তাই জন্য আমি একদম সাড়ে নটা উঠে দেখি সাড়ে নটা বাজে বাইরে বেরিয়ে দেখি তোমাদের দাদা কিন্তু গাড়ি থেকে সমস্ত জিনিস বাইরে বের করে এই যে নিয়ে এসেছে আর বারান্দাতে সমস্ত কিছু রেখেছে কত জিনিস এই ছোট্ট একটা গাড়িতে কত কিছু নিয়ে এসেছি তাই না কোনা কোন ভরে নিয়ে এসেছি একটা সংসার কম কথা বলো তো কত জিনিস থাকে দুটো বক্স তবু আগে পাঠিয়ে দিয়েছি অত বড় বড় বক্স তবু এত জিনিস হয়েছে একটা সংসার তাই না আর এই যে দেখো তোমাদের দাদা ভাই ব্যাগে করে এনেই যাচ্ছে এনেই যাচ্ছে কারণ ওই বললাম না সিটের নিচে নিচে মানে কোথাও কোনা কোনা কোথাও ফাঁকা রাখিনি আমি আর দেখো আমার ছেলে অনেকক্ষণ পর তার পাপাকে দেখেছে আর দেখেই তার কোলে ওঠার জন্য কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে আর এই যে দেখো বললাম না সাড়ে নটার সময় উঠেছি তো ব্রাশ ট্রাশ করে দেখো এখন ঘড়িতে প্রায় দশটা বেজে গেছে ভাবলাম একটু চা খেয়ে নেবো তো ওরা আগে চা খেয়েছে তো আমি আবার আমার শুশুমশাইকে বললাম যে বাবা তোমরা কি চা খাবে বললে হ্যাঁ অবশ্যই তুমি যদি বানাও ছোট্ট করে এক কাপ দাও খেয়ে নেবো আর দেখো আমাদের ঘরে কিন্তু এই যে ছোট ছোট বিড়াল পুষেছে আমার শাশুড়ি মা তো বিড়ালগুলো আছে আর তারপর আমি ভাবলাম একটু ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি মুখ ধুয়ে নিয়েছি তারপরে ভাবলাম বিছানা কাঁথা আমি একটু ভালো করে গুছিয়ে নিই মানে ঘরের অবস্থা তো খুব খারাপ জানি না কবে এই সমস্ত কিছু আমি গোছাতে পারবো তবু যা যা হয় একটু মুছে ঠুছে নেব কারণ প্রায় ছ মাস না থাকিনি তো ধুলো বালি দিয়ে সমস্ত ঘর যেন কেমন হয়ে গেছে য পরিষ্কার করে শাশুড়ি মা এমন নয় পরিষ্কার করে না তারপর আমাদের বাড়িতে কাজের লোক আছে সেও করে কিন্তু তবুও কি বলতো মানে নিজের জিনিস তো মানে আরেকটু যত ভালো চকচকে হয় অনেক দিন পরে এসছি ঘষে মেজে যাতে পরিষ্কার হয় সেইটাই সবাই চায় আমিও সেটা চাই তো তারপরে দেখো আর বিছানাটা আমার ছেলে যা করে রাখে তার কোনো ঠিক নেই সমস্ত কিছু বিছানার মধ্যে এনে ফেলে সমস্ত কিছু উল্টোপাল্টা করে রেখে দেয় তো যাই হোক আর এত কাঁথা কম্বল কেন ভাবছো তো তো মানে এসি চলছিল তাই জন্য ওই কাঁথা কম্বল বেরিয়েছে কারণ দেখো মানে রাত্রে অনেকটা যখন রাত হয়ে যায় তখন পুরো ঠান্ডা হয়ে যায় আর এসি চললে না কাঁথা কম্বল গায়ে না থাকলে যেন ভালো লাগে না আর তাই জন্য আমার মানে কাঁথা কম্বল লাগে আর ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে কাঁথা কম্বল না দিলে একদমই হয় না তো যাই হোক এবারে আমি সকলের জন্য আবারও একটু চা করে নিয়েছি আর চা করে দেখো চাটা খেতে বসে গিয়েছে আর শরীরটা কিন্তু আমার একদমই ভালো না কারণ এখানে এসে আমার পিরিয়ড এসছে আর তারপরে যে অবস্থায় যে দেখতেই পাচ্ছ এরকম বসে আছি আর তারপরে ভাবলাম চাটা খেয়ে তারপরে আমি ঘরে যে খাঁড় তারপরে আলনা এগুলো মানে আলমারি যা যা আছে আর কি সমস্ত কিছু আমি একটু ভালো করে মুছে নেব কারণ কি বলতো মানে বললাম অনেক প্রায় প্রায় মাস মাস এক নয় ক্রস হয়ে ছয় ছয় অন্নপ্রাশনে এসছিলাম এসেছিলাম এই যে এসেছি তো সমস্ত ঘর ভালোই আছে তবুও যেন আমার কাছে মনে হচ্ছে এখানে একটু নোংরা সেখানে একটু নোংরা তো তাই ভাবলাম একটু আমি ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নেই আর ঘরে এসে সমস্ত কিছু চকচকে থাকলে ভালো লাগবে তো তাই জন্য প্রথমে দেখো আমি এই আয়নাগুলো আর আয়নাগুলো যতই মোছো মোছো সকালে বিকেলে আবার হয়ে যায় তাই না আয়নাগুলো কিন্তু মুছতে হয় আর এই যে চকচকে খাঁটটা তো এই খাঁটটা যদি আরো চকচকে না করা যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না তো তাই জন্য ভাবলাম আর একটু চকচকে করে নেই তো সেই জন্য আবার আমি মুছতে লেগে পড়েছি খাটটা আর তোমাদের দাদা ভাইকে বললাম একটু ভিডিও করে দিতে করতে তো না সে সে একটু একটু করতে করতে আবার তার মেয়েকে ডাকলো যে তুই করে দে তো তারপরে যাই হোক এবারে কিন্তু আমি ব্রেকফাস্ট করে নেবো আমার ঘরের সমস্ত কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো আমি বললাম না আমার শাশুড়ি মা সমস্ত কিছু কমপ্লিট করে রেখেছে খাওয়ার জন্য এই যে দেখো এটা হচ্ছে ঘুগনি রান্না করেছিল আর এইদিকে রান্না করেছে আমার ছেলের খাওয়ার মানে বেশি হয়ে গেছে ওইটা হচ্ছে চাল ডাল দিয়ে বানানো তো উনি উনি প্রথম রান্না করেছে বুঝতে পারেনি তো এক হাড়ি হয়ে গেছে হাড়িটা তো তাই জন্য আর পাতলাও হয়ে গেছে এটা আমি আর একটু জাল দেবো আর এই যে দেখো আমার মেয়ে তার পাপাকে খাইয়ে দিচ্ছে তোমাদের দাদা ভাই ও এখনো কিছু খায়নি কারণ ওই জিনিসপত্রগুলো সমস্ত কিছু নামাচ্ছিলো গাড়ি থেকে তাই আর খাওয়া হয়নি আর আমার মাম্মা দেখো তার পাপাকে একটু খাইয়ে দিচ্ছে আর আমাকে বলছে এই দিকে ক্যামেরাটা ধরো আর এই যে মা আবার রান্না বসিয়ে দিয়েছে দুপুরের জন্য আমি আজকে রান্না টান্না করবো না কারণ আমার দ্বারা সম্ভব নয় আমার মাথাটা সব ঘুরছে আর মাথার মধ্যে যেন এখনো গাড়ি চলছে মানে অস্বস্তি বোধ মনে হচ্ছে আজকে আর আমি রান্না করতে পারবো না তো যাই হোক উঠতেও অনেক দেরি করেছি মা আজকে রান্না করে নিয়েছে কালকের আমি স্টার্ট করব। তো তারপরে রান্না কমপ্লিট হয়ে গেছে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর দুপুরে পাখিটা যা করে শুধু মাম্মি 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 রুটি দো কারণ ওই বাবা মাঝে মধ্যে মোবাইল চালিয়ে দেয় তো আর মোবাইলে যা বলে এই পাখিটাও তাই বলে এটা কোন পাখি চিনতে পেরেছো তো সেই কোয়ার্টার থেকে নিয়ে এসছিলাম আগের বার নিয়ে এসে কিন্তু আর নিয়ে যায়নি দিয়ে গেছিলাম বাড়িতে এটা হচ্ছে আমাদের সেই মিষ্টু যাকে আমি ভীষণভাবে মিস করি ছোটবেলা থেকে অনেক মানে আদর করে মানুষ করেছিলাম একদম ছোট্টটি ছিল যখন নিয়ে এসছে সেই ছোট্ট থেকে হাতে হাতে কোলে কোলে মানুষ করেছি তারপরে দিয়ে গেছিলাম এখানটাতে এখনও অনেকটা বড় হয়ে গেছে ওর একটা লম্বা লেজও হয়েছে আর মাম্মি মাম্মি বলে ডাকে সব সময় ভীষণ ভালো লাগে এই যে দেখো টিয়ে পাখির ছোট্টি লাল ঠাকুরদাদার শুকনো গাল তো যাই হোক তারপর আমি একা একা ঘরের মধ্যে চুপ করে বসেছিলাম আর মন ভীষণ খারাপ চোখ দিয়ে জল বেরোচ্ছিল তো অমনি তোমাদের দাদা দেখছি বাইরে থেকে ক্যামেরা করতে করতে আসছে ওর মোবাইলেই করেছিল আমি কিন্তু ওর মোবাইল থেকে নিয়েছি আর এই যে দেখো ভীষণ অস্বস্তি বোধ মনে হচ্ছিল কারণটা তোমাদের আমি আগেই বলেছি আর এই যে দেখো তারপরে আমি বসে বসে প্রায় কান্নাই করে দিচ্ছিলাম আর তারপরে আমার শাশুড়ি মা আসলো এসে আমাকে দেখলো যে এরকম অবস্থা আমি মানে ভীষণ অস্বস্তি বোধ ফিল করছি তারপর আমাকে বললো চল তোর কোমরটা আমি একটু মালিশ করে দিই আর গরম জলে শ্যাক করে দিই তারপরে কিন্তু এই যে দেখো এইটা প্রথমে মালিশ করে দিয়েছে মালিশ করার পরে গরম জল বোতলে ভরে তারপরে কিন্তু তার কাপড়টা দিয়ে পেঁচিয়ে কিন্তু আমার কোমরে মালিশ করে দিচ্ছে আমাদের না এরকম একটা গরম জলের ব্যাগ ছিল সেইটা ভুলে ফেলে দিয়ে রাজস্থানে তাই জন্য সেইটা আর আনা হয়নি তো তুরন্ত এখানে কোথাও ছিল না তো তারপরে উনি এই রকম করলো যে গরম জলে বোতলে ভরে দিয়ে শ্যাক দিয়ে দিল বোতলটা প্রচন্ড গরম ছিল ডাইরেক্টলি যদি আমার কোমরে দিত বেশি গরম লাগতো তাই জন্য ওই কাপড় দিয়ে পেঁচিয়ে তারপরে সুন্দরভাবে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছে আর আমাকে জিজ্ঞেস করছে একটু কম হচ্ছে একটু ভালো লাগছে ভীষণ কষ্ট হচ্ছিল আমার আমি একদম দাঁড়াতে পারছিলাম না এতটা কষ্ট বোধ হচ্ছিল আমার তারপরেই কিন্তু মা এরকম করে দিল তারপরে আমার একটু ভালো লেগেছে অনেকটা তারপরে আমি আবার উঠে পড়েছি সকলের জন্য চা করার জন্য কারণ আমার হাতের রান্না শ্বশুর মশাই ভীষণ ভাবে পছন্দ করে আমার শাশুড়ি মাও পছন্দ করে তাই জন্য ভাবলাম এখন যেহেতু একটু কম মনে হচ্ছে তো সকলের জন্য একটু গরম গরম চা করে নিয়ে আসি একটু খাই বসে বসে সবাই একটু গল্প করি তো তারপরেই গেলাম একটু চা করতে চা করে নিয়ে এসে কিন্তু সবাই মিলে খেয়েছি আর মা এত সুন্দর করে দিচ্ছিল যে এইটা মানে দেখে না আমার চোখ দিয়ে জল এসেছিল মানে জানোই তো সবাই চাই যে শাশুড়ি মায়ের ভালোবাসা পেতে তাই না মা তো সবাইকে ভালোবাসে কিন্তু শাশুড়ি মা কজনকে ভালোবাসে শাশুড়ি মার ভালোবাসা পাওয়া কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার তাই না তো সব সময় হয় না আর সবার কপালেও জোটে না তাই না আর অনেক রকম সিচুয়েশন পড়তে হয় এগুলোর জন্য তো যাই হোক এবারে আমি চলে এসেছি কিচেনে চা করব বলে তো সন্ধেবেলায় দেখো সকলের জন্য আমি চা বানিয়ে নিচ্ছি চাটা ফুটছে আর এই দিকে দুধ ও ভীষণ ও যখনই চা দেখবে তখনই কিন্তু শুধু মানে চা খেতে চাইবে দুধ একদমই খেতে চাইবে না তো আমি আজকের ভেবেছি আগে দুধটা গরম করে ওকে দেব তারপরে আমরা চা খাবো আর এই যে দেখো বিড়াল অনেকগুলো বিড়াল আছে তিনটে ছোট বিড়াল আছে একটা বড় বিড়াল আছে আমার শাশুড়ি মা এগুলো পোষেন আর এই যে দেখো আমার সব সময় পায়ে পায়ে ঘুরছে আমার পায়ের ফাঁকার মধ্যে দিয়ে এপার ওপার যাচ্ছে এই যে দেখো সব সময় পায়ের কাছে এসে ঘুরছে বিড়াল কখন যে পাড়া দিয়ে দেবো না আগে একবার পাড়া দিয়ে দিয়েছিলাম তখন আমাকে কামড়ে নিয়েছিল জানো তো আমার আবার ইনজেকশন নিতে হয়েছিল জানোই তো বিড়াল কুকুর কামড় দিলে ইনজেকশন নিতে হয় তো ইনজেকশন করতে হয়েছিল তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে চাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি চাটা ঢেলে নেব আর এই বড় বড় কাপে চা খেতে আমার শাশুড়িমা ভীষণ পছন্দ করেন আর আমরাও করি আমরা করি না তা নয় আমারও ভীষণ ভালো লাগে বড় বড় কাপে চা খেতে তাই জন্য কিন্তু বড় বড় কাপ গুলো বার করেছি আর তারপরে সবাই চা খেয়ে নেবো সকলের সাথে গল্প করব আনন্দ করব এটাই তো না জীবন আর কি কদিন তার কোনো ঠিক নেই কখন মরে যাব জীবন আজ আছে কাল নেই কারণ পাশেই একজন মারা গেছে তো ভাবি যে কখন মরে যাব জানি না তো যাই হোক এই যে দেখো চাটা খেয়ে দিয়ে তোমাদের দাদা ভাইকে বললাম একটু ফ্রেমগুলো গুলো লাগাতে কত ফটো ফ্রেম এনেছিলাম এই যে ছিল তো ভাবলাম যে সমস্ত কিছুগুলো সেটিং করে ভালো করে একটু ঘরটাকে সাজাই জানোই তো ঘরটার অবস্থা না থাকলে যা হয় ওই ছয় মাস এক বছর পর পর আসি তো তখন কি আর এই সাজানো হয় হয় না তো যখন এখন আছি তো ভাবলাম বললাম যে সুন্দর করে একটু সাজিয়ে দাও ঘরটা একটু সাজানো গোছানো থাকুক তারপরে আমি জামা কাপড় ঘরগুলো গোছাবো ভীষণ অগোছালো হয়ে আছে তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর আমার পাপাকে দেখেছ পুতুলটাকে কিভাবে চুমু দিচ্ছে কিভাবে কোলে নিয়েছে আর তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমরা সুস্থভাবে ঘুরে আসতে পেরেছি অবশ্যই ঠাকুরেরও কৃপা ছিল না হলে তো কখনোই হয় না কারণ ঈশ্বরের কথা ছাড়া একটা পাতাও নড়ে না আর তোমাদের ভালো ভালোবাসাও ছিল তোমরা এত এত ভালোবাসো আমাদের তাই জন্য আমরা ঠিকঠাক বাড়ি পৌঁছে গেছি বাই